উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত মিলনমেলায় গোটা ক্যাম্পাস জুড়ে ছিল আনন্দ আবহ। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য ডাকসু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন। চয়ন রহমানের রিপোর্ট। প্রাণের এই উচ্ছ্বাস বাধাহীন, সবার মাঝেই হাজারো সুখস্মৃতি ফ্রেমে বন্দী করার চেষ্টা। দিনভর আনন্দের এই রেশ শেষ না হওয়ার ব্যস্ততা সুবর্ণ জয়ন্তীর এই কনভেকেশনে অংশ নেয়া অংশগ্রহণকারীদের মাঝে। সবাই ফিরে পেতে চান ক্যাম্পাসের সেই সব স্বর্ণালী মুহূর্তে। সবাই একসাথে এভাবে আসলে সামনে কবে হওয়া হবে সেটা আসলে বলা যায় না, কজ আমাদের যেহেতু গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট, সো এটা খুবই 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 স্পেশাল একটা ডে আমাদের জন্য। 50তম সমাবর্তনে উপস্থিত হতে পেরে ইতিহাসের সাথে আমরা সবাইকে একসাথে পেয়ে সাক্ষী হিসাবে পেয়ে খুবই ভালো লাগছে। সবাই মিলে অনেকদিন পর দেখা হয়েছে, আমরা খুবই খুশি এবং গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গৌরবের 50তম সমাবর্তনে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি অধিভুক্ত কলেজ ও সান্ধ্য পর্বের শিক্ষার্থী মিলিয়ে 17,185 জন গ্রাজুয়েট। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ সময় শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সত্যিকারভাবে তারা ছাত্র, তারা যাতে ছাত্র নেতৃত্বে থাকে, আর একটা 45-50 বছর বয়সের একটা ব্যক্তি যদি এখানে ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয়, তাহলে এই ইউনিভার্সিটির 22-23-24 বছরের ছেলেমেয়েরা যারা আছে তাদের সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্টটা কী করে হতে পারে এটা তো আমি বুঝি না। সুতরাং ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু নির্বাচন ইজ এ মাস্ট, এই ডাকসু নির্বাচন করা দরকার। ডাকসু নির্বাচন যদি না হয় তাহলে মানে ভবিষ্যৎ নেতৃত্ব এই দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়ে যাবে। সমাবর্তন বক্তা কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমিত চাকমাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি প্রদান করা হয়। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।